দেশের তরুণরা বিশ্ব দরবারে নানানভাবে প্রতিনিধিত্ব করছে লাল সবুজ পতাকাকে, প্রিয় দেশ বাংলাদেশকে। আমরা তাদের কাজে অনুপ্রাণিত হই, গর্ব করি, দেশকে দেখতে পাই বিশ্বব্যাপী। নিজের কাজের সৌজন্যে দেশের বাইরে যারা স্বীকৃত, পুরস্কৃত বা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এমন তরুণদেরকে আমরা বলছি বড় মঞ্চের তারকা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর ডিজিটালের নতুন আয়োজন হাতিল নিবেদিত বড় মঞ্চের তারকা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রজন্মের হার্টথ্রব জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান। বড় মঞ্চের তারকায় তোমাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেই তো বোঝা যাচ্ছে তুমি সবসময় ভালোই থাকো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবার দোয়ায়। আর বেশ কোটিপতিও হয়ে গেছো। কোটিপতি বলতে মানে একটু ভেঙে বললে সুবিধা হয়, কোন কোটিপতি তুমি বলো না, ভেঙে বলো তুমি। আমি তো জানি শুধু আমার গান কোটি হয়েছে। ও আচ্ছা, আমি সেটাই তো বলছি, আমি তো ব্যাংক অ্যাকাউন্ট জানতে চাইনি, সেটাও কি আছে এটা পরে বলি। ও আচ্ছা, এখানে বলা যাবে না, সেটাই আমরা পরে জেনে নেব। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তোমার অনেকগুলো গান, কোটি কোটি ভিউ, মানে এটা কিভাবে সম্ভব? এটা আমার কাছে মানে মনে হয় যে এটা দর্শকদের অনেক ভালোবাসা। আচ্ছা, কারণ আমি আমার প্রথম কোটি হয়েছিল, যেটা বাংলাদেশে প্রথম, এবং কলকাতা এবং বাংলাদেশ দুটো মিলেই প্রথম 10 মিলিয়ন ভিউস। এটা 2015 হয়েছিল আমার বলতে বলতে চলতে চলতে গানটি। তারপর থেকে এখন অবধি আমার টোটাল 47 47টা গান কোটির উপরে। ওরে বাবা, এই জন্য কোটির টাকার স্মাইলটাও আমরা দেখতে পাচ্ছি। না, সেটা তোমারও আছে খুব সুন্দর স্মাইল। আচ্ছা, তোমার এই এতগুলো গানের মধ্যে সবচেয়ে ভিউজ কোন গানটিতে? সেটা হচ্ছে আমার একটা ফিল্মের গান, বজগিরি ফিল্মের, সেটা হচ্ছে দিল দিল দিল। এই গানটি এখন অবধি 9.5 কোটি ভিউজ। আচ্ছা, মানে ওই গানটি তাহলে এগিয়ে আছে, দিয়েছে তোকে দিল দিল দিল। আচ্ছা, তুমি পশ্চিমবঙ্গের শ্রী ভেঙ্কটেশ, তারপর এসকে সুরিন্দর ফিল্মস, মানে এই প্রতিষ্ঠানগুলোর জন্য তুমি গান করেছো, তোমার কেমন ছিল অভিজ্ঞতা? খুবই ভালো। কলকাতার মানে কয়েকটা পোর্শনে আমাদের বাংলা গান যে এখন শোনে এবং আমাদেরকে যে তারা পৃষ্ঠপোষকতা করে, এই বিষয়টা আমার জন্য খুবই আনন্দের। এবং ভেঙ্কটেশ, এসকে এবং সুরিন্দর, এই তিনটে ফিল্মেতেই আমি কাজ করেছি। ওদের ভেঙ্কটেশের ছিল নূরজাহান, প্রেম আমার 2, আর এসকেতে ছিল অনেকগুলো, নামগুলো এখন ঠিক খেয়াল হচ্ছে না। আর সুরিন্দরও লাস্ট সোহাম অভিনীত একটা ফিল্মে গান গেল, তো আরও কিছু ফিল্মেরও কাজ চলতেছে। তো ভালোই লাগে, কারণ আমাদের বাংলাদেশ থেকে যখন ওরা আমাদেরকে তাদের ফিল্মের জন্য গান করায় তখন খুব আনন্দ পাই। জিৎ তোমাকে প্রায় ফোন করে, মানে আমাদের কলকাতার নায়ক জিৎ প্রায় ফোন করা বিষয় না, দাদার সাথে আমার খুবই ভালো রিলেশন এবং যে কোনো নতুন ছবি হওয়ার আগে তার সাথে আমার কথা হয়, প্লাস আমি তাকে গান পাঠাই, সে আমাকে গানের জন্য একটা না একটা তোমার কিছু থাকবেই, কোনো কিছু গান বলতে। দাদার সুলতান মুভিতে আমার গান ছিল, সুলতান ফিল্মের জন্য কাজ করেছিলাম, তারপর থেকে অনেকগুলো গানের জন্যই দাদার সাথে আমার কথা হয়ে আছে, ইনশাল্লাহ সেগুলো হবে। টালিউড থেকে বলিউডেও তুমি গান করেছো শুনেছি। বলিউডে বেসিক্যালি ফিল্মে না, ওটা একটা মিউজিক ভিডিও ছিল, সেটা হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় একটা প্রতিষ্ঠান ভেনাস, তো ভেনাসের জন্য আমি 2014 একটা গান করেছিলাম, ওটা মিউজিক ভিডিও আকারে গিয়েছিল। বাট সামনে আমার কিছু মিউজিক ভিডিও সহ হিন্দি গান আসছে, যেগুলো অডিও গান এবং খুব ভালো ভালো প্রোডাকশন থেকে আসছে উইথ মিউজিক ভিডিও, এবং সেগুলোর জন্য আমি খুব সুন শুটিংয়েও যাবো। গানের মানুষ তুমি, আজকে যদি গান না করো কি করে হয়? वो मेरी जान वही करो, तुझको खुशी दूं मैं सदा, सांस भरूं तेरे लिए, तेरे लिए, तेरे लिए, तेरे
সেটা রেখো না ওকে কথার চাইতে গান শুনতে তো ভালো লাগছে একটা যদি দেশের গান হয়ে যায় মানে বাংলা গান আমার আমি যেটা মনে মনে আসলে গাইছি বলো কোনটা ওহে শ্যাম আচ্ছা 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 ওহে শ্যাম গানটা খুবই পছন্দের এবং স্পেশাল একটা গান কারণ এই গানটার জন্য মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছি আমি ছবিটির নাম হচ্ছে পোড়ামন্টু গানটির কথা সুর শালম সরকার দাদা আর সঙ্গীত আয়োজনে ছিলেন ইমন সাহা দাদা আর গেয়েছি আমি আর কনক ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব বাগিচার ফল তুমি তুলিয়াই নাচে আমি মালা গেঁথে গলায় পরিব অন্য কেউ রে না আমি চাইতে দেব ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব ওহে শ্যাম ওহে শ্যাম ইস থ্যাংক ইউ এখন রাখবো গিটার সমস্যা নেই আবার আবার তোমাকে গান গাওয়াবো তার আগে এখন গানের উপরে থাকবো মাঝখানে মাঝখানে একটু কথাবার্তা বলে নিচ্ছি আচ্ছা তোমার নিজের কম্পোজিশনে গান করতে ভালো লাগে নাকি অন্যের কম্পোজিশনে গান করতে ভালো লাগে এটা দুটোই ভালো লাগে হ্যাঁ কারণ প্রথমত আমি যেহেতু সিঙ্গার আমি সবার সাথে গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর নিজের কম্পোজিশন হলে কি নিজের পছন্দগুলোকে ইনপুট দিতে পারি গানের মধ্যে নিজের চাওয়া পাওয়াগুলোকে দেখতে পাই সো এটাও এক ধরনের মজা আবার অন্যের কম্পোজিশনে যখন গাই তখন হয় কি একটা ভেরিয়েশন আসে অন্যের সুর অন্যের কথার সাথে যখন আমার ভয়েসটা পড়ে এটা নতুন কোলাবোরেশন হয় সুন্দর হয় জিনিসটা দেখ দুটোতেই স্বাচ্ছন্দ্য বোধ করো মিউজিক ভিডিও করতেও মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করো এত মিউজিক ভিডিও তো আসলে করার জন্য করতে হয় কজ আমার দর্শকরা আমার গানে আমাকে দেখতে পছন্দ করে সাথে তো অনেক সুন্দর সুন্দর মেয়েরাও থাকে ওটাও দর্শকদের ডিমান্ড দর্শকরা ডিমান্ড আমি তো দেখতে ভালো না তো সুন্দরী একটা মডেল থাকলে দেখতে সুন্দর লাগবে স্ক্রিনে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সুন্দরী মডেল দেখে কি গরম বেশি লাগে মানে গরম বেশি বলতে তুমি একদম স্যুটেড বুটে ও আচ্ছা না বেসিক্যালি স্যুট পরলে আমাকে সুন্দর লাগে তাই আর সুন্দরী মডেলটা রাখার জন্য হ্যাঁ এটা দর্শক ডিমান্ড দর্শক ডিমান্ড আমার কিছু করার নাই সত্যি একদম কিছু আমি তো জানি ইমরান খুবই ভদ্র ছেলে জানার কি আছে আমি তো ভদ্রই ছিলাম ও আচ্ছা বের করছি আরো কথা সব ফাঁস করছি এত এত কফি খাও এত চা খাও কফি খাওয়া মানে ভালো কফি খেলে তোমার কাজের ই বাড়ে স্ট্যামিনা বাড়ে কার কার সাথে কফি খাচ্ছ সেটা বের করছি আচ্ছা আচ্ছা মিউজিক ভিডিও তো একটা অন্য ধরনের কাজ কিন্তু অভিনয় নাটক বা সিনেমা যদি প্রস্তাব পাও করবে প্রস্তাব পেয়েছি পাইনি যে তা না নাটকে প্রচুর পেয়েছি ফিল্মেও প্রস্তাব এসেছে কিন্তু আসলে আমি সবসময় বলি যে গান যেরকম একটা গুরুমুখী বিদ্যা এটাকে শিখে করতে হয় অভিনয়টাও আমার মনে হয় যে অবশ্যই একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন থিয়েটার বা যে কোনো জায়গা থেকে একটা গ্রুমিং সেশন দরকার তো আমি যেহেতু অভিনয় শিখিনি কখনো তো আমার মনে হয় না যে এই রাস্তাটা আমার জন্য খুব বেশি অনুকূল হবে তো আমি এই জন্য রিস্ক নেই না এবং আমার মনে হয় আমার অভিনয় করা দরকার নেই কখনো একবারও কি মনে হয়নি যে না একটা করে দেখি একবার মনে হয়েছিল পরে চিন্তা করলাম যে না গানের মানুষ গানেই থাকি গানের জন্য যতটুকু মিউজিক ভিডিওতে আমার অভিনয় তো করছি আমি স্টোরি বেসড মিউজিক ভিডিও করছি সো সেখানে আমার মোটামুটি আমার যে স্বাদ শখ ওইটা পূরণ হয়ে যাচ্ছে ও আচ্ছা যাক আগামী 10 বছরে আসলে হায়াত প্রীত তো সবকিছু আল্লাহর হাতে তারপর আমরা প্রশ্ন করার জন্য করি আগামী 10 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও আমি অলওয়েজ সবসময় বলি যে আমি সবসময় একজন সফল মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হয়ে থাকতে চাই সো ডেফিনেটলি 10 বছর পরও তাই থাকবো এখন যা আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নিজেকে জাস্ট ধরে রাখার চেষ্টা করবো তখনও কি বিবাহিত থাকবে না অবিবাহিত ওইটাও যে তুমি বললে হায়াত মত যেরকম বিবাহটাও আল্লাহর হাতে সো ইনশাল্লাহ যদি বিয়ে হয় সবাই জানবে না সেজন্যই কি এরকম কেউ কি আছে তোমার লাইফে যে তুই কি আমার হবি রে এরকম ওটা গানে গানে তো বলে দিলাম এখন পর্যন্ত কেউ হয়নি দেখি সামনে যদি কোথায় আমি তো শুনলাম না তুমি কি শুনোনি বলো তুই কি আমার হবি রে এই গানটি শোনা এখনকার এই সময়ের একটি জনপ্রিয় গান তোমার তাই না বিশ্ব সুন্দরীর ফিল্মের জন্য করেছিলাম গানটা লিখেছে আমাদের খুবই পছন্দের কবির বকুল ভাই আর সুর সঙ্গীত আমার করা গেয়েছি আমি আর কোন আপু
মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে তুই জীবন মরণ সবই রে তুই কি আমার হবি রে রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে তোর হৃদয়ে গেছি হারিয়ে তুই জীবন মরণ সবই রে তুই কি আমার হবি রে রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে এখনো কেউ হয়নি বুঝি না এখনো হয়নি আমার না তোমাকে মানে গান যে থামাবে না রাখো রাখো এত কষ্ট দিব না থামাতেই ইচ্ছে করে না ওকে মাশাআল্লাহ তোমার ভয়েস শুনতেই থ্যাংক ইউ শুনতেই ইচ্ছে করে ইটস অ্যান অনার থ্যাংক ইউ মা এই মা নতুন উদ্যোগের শুরু হোক আনন্দময় আর এই বাদ ভাঙা আনন্দের শুরুটা হোক হাতিলের সাথে পছন্দের ফার্নিচার অর্ডার করুন হাতিলের ওয়েবসাইট থেকে আর ডেলিভারি পান ঘরে বসেই তোমার শুরুটা হয়েছিল একটি রিয়েলিটি শো দিয়ে কি ভেবেছিলে এত দূর মানে আগাতে পারবে স্বপ্ন তো সবার ছিল তার মধ্যে আমারও স্বপ্ন ছিল যখন আমি টপ টেনে ছিলাম তখনও তো ভাবি নাই যে আমি ফার্স্ট রানার আপ হব বাট সবসময় নিজের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করতাম তারপরে বের হওয়ার পরে আমার ধ্যান ধারণাই ছিল যে আমি কম্পোজিশন শিখবো বা কম্পোজিশনের উপর আমার পুরোপুরি ফোকাসটা ছিল কারণ আমি শুধু সঙ্গীত শিল্পী হয়ে থাকতে চাইনি তো আস্তে আস্তে নিজের কাজ করা এবং আমার যেটা সবচেয়ে বেশি টার্গেট ছিল যে বের হয়ে নিজের মৌলিক গান তৈরি করা তো মৌলিক গান তৈরি করতে করতে আস্তে আস্তে দর্শকদের ভালোবাসা পেয়েছি শ্রোতা প্রিয়তা পেয়েছি তারপরে আল্লাহর রহমতে এই জায়গায় এসেছি আরও সামনে আরও এগিয়ে যেতে চাই তো স্বপ্ন ছিল এবং স্বপ্ন অবশ্যই পূরণ হয়েছে বলবো আলহামদুলিল্লাহ আগামী যে স্বপ্নগুলো দেখছি ইনশাআল্লাহ সেগুলো পূরণ হবে ইনশাআল্লাহ আমরা চাই সেই স্বপ্নগুলো পূরণ হোক তোমার সাদামাটা জীবন দেখলে মনে হয় না আমি না এই প্রশ্নটা করব না বুঝছো সাদামাটা জীবন যাপন জীবনও তোমার না তোমার কিন্তু একদম কালারফুল রঙিন জীবন আমি মানুষটা সাদামাটা সেটা বল জীবনও তুমি মানুষটাও সাদামাটা আমি অবশ্যই একটা সিম্পল মানুষ কিভাবে সম্ভব কেন মনে হচ্ছে না কেন না প্রতিদিন দেখি যে একদম বন্ধুদের সাথে কফি খাওয়া আড্ডা দেয়া আমি সাদামাটা বলেই প্রতিদিন বন্ধুদের সাথে মিশি কফি খাই যদি আমি সাদামাটা না হতাম তাহলে তো আমাকে দেখাই যেত না আচ্ছা কোথায় থাকতে তুমি যেটা মানুষ ভাবে যে খুব মানে কি বলে নিজেকে গুটিয়ে রাখা তো আমি তো নিজেকে গুটিয়ে রাখি না একদম একদম সবার সাথে আচ্ছা এখন সেটাই বলছি সবার সাথে মিশে যাও কিন্তু কোনো গসিপ নেই কোনো স্ক্যান্ডাল নেই কেন কারণ সবাই আমাকে ভালোবাসে এবং সবাই তোমাকে ভালোবাসে সবাই চায় এখনো একা কারো হওনি এখন পর্যন্ত তো হইনি তুই কি আমার হবি রে বলেও হলো না বলেও হচ্ছে না খুব বাজে যাচ্ছে ব্যাপারটা কি সমস্যা দেখো তোমরা কিছু একটা আমরা তো দেখবই কি করব বলতে গিয়ে মনে হয় বলতে তবু এরকম কেউ হয়তো আছে আমারও একটা সুযোগ হয়েছিল তোমার সাথে এই গানটি সুযোগ না এটা আমি বলবো যে আমার সুযোগ হয়েছিল তোমার সাথে একটা কোলাবোরেশন করা খুবই চমৎকার একটা আয়োজন ছিল তোমার সবচেয়ে মানে প্রথম কোটি ভিউয়ের এই গানটি তাই না এটা আমাদের সবার পছন্দের গান ছিল আমি কখনো ভাবিনি তোমার সাথে আমি স্টেজে পারফর্ম করব একসাথে আমরা একসাথে পারফরমেন্স করেছি এবং আমি নিজে ভয়েস দিয়ে গানটি গেয়েছি এবং তুমি জানো কিনা আমি জানি না যে আমাদের যে পারফরমেন্সটা সেটাও কিন্তু কোটির উপরে ভিউজ আছে ইউটিউবে জানি না অলরেডি 1.5 কোটির উপরে ভিউজ আছে ও বেশি না আরেকবার গিয়ে তাহলে আরেকটু ভিউ বাড়িয়ে দিই ও প্লিজ চলো এই গানটা লিখেছে সুবিক্তিন ভাই আর সুসংগীত ছিল আমার বলতে চে মনে হয় বলতে তবু দে না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু না তোমার
তোর কাছেই ফিরে আসে। তুমি 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 শুধু এই মনের নাচে কানাচে। সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনের নাচে কানাচে। সত্যি বলো না কেউ কি প্রেমী না কখনো বাঁচে। বলতেছে মনে হয় বলতে তো বুঝে না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। ওয়াও, আই লাভ ইউ টু। যাক, আবারও গেয়ে ফেললাম সাহস করে গান। সবার জীবনে আমরা না মানে কাউকে না কাউকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি। তোমার জীবনে এমন কেউ আছেন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছি, আমার সবসময় তাদের গান এখনও শুনি এবং প্রতিনিয়ত আমি শিখি। আমার ছোটবেলায় আমি যাদের গান শুনেছি, শ্রদ্ধেয় মাহমুদুর নবী স্যার, শুভিনন্দী স্যার, তারপর আমাদের কুমার বিশ্বজিৎ দাদা, এবং আমি সবচেয়ে বেশি যাকে অনেক ভালোবাসি এন্ড্রু কিশোর দাদা, যাকে আমি প্লেব্যাক সম্রাট সবাই বলে। এটা বাংলাদেশের ওনার মতো এরকম গোল্ডেন ভয়েস এখন পর্যন্ত আসে নাই। সো আমি এদেরকে শুনে বড় হয়েছি এবং বর্তমানেও আমি হাবিব ভাইকে শুনি, বাপ্পাদাকে শুনি, আমি সবার গান শুনি। সো যেহেতু তোমার এটা কাজ, আমাকে সবাই সবাইকে আমার শুনতে হয়, সবার গানই শুনতে হবে। তোমার পছন্দের এই যাদের নাম বললে বা এখন মানে হাবিব ভাই বা বাপ্পা মজুমদার, মানে কার গান সবচেয়েতে ভালো লাগে বা কম্পোজিশন ভালো লাগে? আমি অলওয়েজ সবসময় বলি যে হাবিব ভাই আমার অলওয়েজ ইন্সপিরেশন ছিল কম্পোজিশন শেখার। হ্যাঁ, আমি তার সাথে কাজও করেছি। তো হাবিব ভাই কম্পোজিশন আমার খুবই ভালো লাগে। বাপ্পাদার গানের কথা সুর মানে আউটস্ট্যান্ডিং। দাদার গান তো আমি বলবো যে ছোটোবেলা থেকেই আমাদের কলেজ লাইফ, স্কুল লাইফ আমি দাদার গান শুনেছি। তো এরকম আরও অনেকে আছে। তো সবার কাজের ধরন এক এক রকম, বলা যাবে না যে উনি বেস্ট। আমার ফুয়াদ ভাইয়ের কাজও ভালো লাগে অবশ্যই। তো সবার কাজ শুনে আসলে অনেক রকম একটা ফিল পাওয়া যায়। সো এটা আমি বলবো না যে এর কাজ আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সবার কাজ সব মানে এক এক রকম লাগে। তাহলে যারা কাজ করছে কেউ খারাপ করছে না, আমার সবার কাজই ভালো লাগে। বাহ, তোমাকে আমি কোনো ব্যক্তিগত প্রশ্ন করে তো একদমই মজা পাচ্ছি না, না প্রেম, না স্ক্যান্ডাল, না কোনো কিছু। এই জন্য আমাকে সাদা মাটা বলছিল, তুমি তো আগেই মানো নাই। সাদা মাটা না, কিন্তু রং বেরঙের যে ছবি দাও। আচ্ছা, সারাদিনে কয়টা মানে কয়টা ছবি আপলোড করো ফেসবুক আর ইনস্টাগ্রামে? ওটা আমার অ্যাডমিন প্যানেলরা করে, মেবি প্রতিদিন তিনটা করে। তোমার হাতে সবকিছু কয়টা করো সারাদিনে? কয়টা? তিনটার বেশি করা হয় না। এটা কি বলে দেওয়া আছে যে সারাদিনে তিনটা টাইমিং সেট করা আছে? সকালে দুপুরে টাইমিংটা সেট করা আছে। কফি হাতে, এটা মানে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা একটু দাঁড়িয়ে তাকে একটু মিরর সেলফি একটু দিতে হয়, না হলে তো আসলে দিতে হয়, দর্শকদের সাথে তো আমার এঙ্গেজটা হয় না। আচ্ছা, ওই এঙ্গেজ থেকে নিজের পার্সোনাল এঙ্গেজমেন্টটা কখন হবে? চেষ্টা চলছে তো, এইজন্য আমি শুনে আসতেছি প্রায় 8-9 বছর ধরে যে তোমার চেষ্টা চলছে। কিছু একটা ঘটাও। পারছি না তো, অনেকদিন বিয়ের দাওয়াত খাই না। প্লিজ, আমিও তো চাই বিয়ে করতে, বিয়ে তো হচ্ছে না। আচ্ছা, আমি বাসায় গিয়ে তোমার প্লিজ দেখো কিছু একটা করতে পারো কিনা। আর সম্ভব না এরকম? আমারও ভালো লাগতেছে। ফ্রেন্ডদের থেকে একটু দূরে থাকো না, ফ্রেন্ডরাই তো বাঁচায় রাখছে আমাকে। বন্ধুরা না থাকলে কোথায় যাবো? কেউ আসছে না। আচ্ছা আচ্ছা, দেখি এবার, ভাবি নাই কখনো, দেখি। আচ্ছা, আমার একটি অনুরোধ আছে, সেটি হচ্ছে তোমার নিজের সবচেয়ে পছন্দের গান, হয় তোমার নিজের থাকতে পারে বা অন্য কারো কম্পোজিশনে থাকতে পারে, সেই একটি গান শুনাও, হতে পারে বিশ্বদা বা হাবিব বা যে কেউ। আমার বললাম না, আমি সবার গান শুনি, পছন্দ করি। তার মধ্যে আমার খুবই পছন্দের একটা গান, ওটা করার চেষ্টা করছি। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তেল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে ভালোবাসবে,
ধরা যদি দেয় সে এক পলকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। এটা আমার খুবই পছন্দের একটা গান, সদ্য মাহমুদ নবী স্যারের খুবই পছন্দের একটি গান। এটা সবারই পছন্দের গান। আমি হচ্ছে কেন থামবো, আচ্ছা সারা রাত ও গান। ঠিক আছে, আমরা প্রোগ্রাম শেষ করে গান শুনবো প্লিজ। আমরা বলতে বলতে চলতে চলতে শেষের পথে, বুঝিয়ে গেছো অনুষ্ঠানের শেষের পথে। তুমি যেহেতু গানের মানুষ, গান শুনতে কার না ভালো লাগে, তাই আজকে তোমাকে দিয়ে অনেক গান গাওয়ালাম। ভালো হয়েছে, আমি তো গানের মানুষ, আমার জন্য ইজি হয়েছে, অন্য কিছু বলো নাই, ডান্স করতে তো বলো নাই। গিয়েছিলাম কিন্তু আমি পারি নাই, আচ্ছা সেই ট্র্যাক থেকে বেরোতে পারিনি। যাচ্ছিলাম তোমার জীবনে স্ক্যান্ডাল অনেক কিছু আলোচনা করি, একদমই নাই আসলে সাদা মাদা জীবন যাপন। হ্যাঁ, এখান থেকে একটু রঙিন করো, আচ্ছা চেষ্টা করছি, পরবর্তী প্রোগ্রামে যখন আসবে রঙিন হয়ে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ হাতির নিবেদিত বড় মঞ্চের তারকায় তোমার মূল্যবান সময় দেবার জন্য। তোমার কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, স্পেশালি ফর ইউ, বিকজ তুমি অনেক পছন্দের আমার, এবং তুমি পুরো প্রোগ্রামটা আজকে হোস্ট করেছো, এই জন্য আমার খুব ভালো লাগছে। আর হাতিল এবং প্রথম আলো দুজনকে খুবই খুবই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। বাহ, গানের মানুষ তো বলেছি, তাই মানে ছাড়ছি না, যেহেতু বলছি না আবার তো গাইতে হবে, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। ততক্ষণে তুমি চিন্তা করো কোন গানটি দিয়ে শেষ করবে। ওকে, প্রিয় দর্শক, হাতির নিবেদিত বড় মঞ্চের তারকার অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যাচ্ছি ইমরানের গানে। শেষ গানটি, গানটা লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন আজির ভাই, আজির মাহমুদ ভাই, আর সঙ্গীত করেছে মুশফিক লিটু ভাই। আচ্ছা, আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, ভালোবাসা দেব পুরোটা। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ।